আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল শেখ, সহকারী শিক্ষক বেলপুর ইসলামী উচ্চ বিদ্যালয়। আমি ষষ্ঠ শ্রেণীর নির্দেশের বইতে 19.2.3-এর 23 নম্বর এই বইটা তোমাদেরকে আমি এখন বলাবো। তোমরা মনোযোগ সহকারে অবশ্যই এটা দেখবে, দেখবে তোমরা অল্পতে এটা পেয়ে যাবে। এটা লেখা আছে যে এইটাকে প্রতিটি লোক 6 ঘন্টা পরিশ্রম করে একটি কাজ 8 দিনে শেষ করে। 10 জন লোক 5 ঘন্টা পরিশ্রম করে 10 দিনে কাজটি শেষ করতে পারবে। তাহলে আমরা এখানে সম্বন্ধে দেখি, বলছি 25 জন লোক 5 ঘন্টা পরিশ্রম করে কাজটি শেষ করে কত দিনে? 8 দিন। এটা লিখি 25 জন লোকের 5 ঘন্টা পরিশ্রম করে কাজটি শেষ করে 8 দিন। একজন লোকে দৈনিক এই যে 5 ঘন্টা পরিশ্রম করে কাজটি শেষ করে, তাহলে একজন লোক, তাহলে আমাদের নিশ্চয়ই দিন বেশি লাগবে। এটা আমাদের বুঝতে হবে যে এখানে 25 জন লোকে দৈনিক যেখানে 6 ঘন্টা পরিশ্রম করে কাজটি শেষ করে 8 দিন, তাহলে একজন লোকে দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে কাজটা বেশি লাগবে। তাহলে আমরা লিখতে পারি 8×25 দিন। অতএব এখানে কতজন বলছে? এখানে বলছে যে 10 জন। তাহলে 10 জন লোকের দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে কাজটি শেষ করতে এখানে 10 জন লোক, তাহলে আমাদের 6 ঘন্টা দিন অবশ্যই কম লাগবে। তাহলে আমরা এই লিখতে পারি 8×25 দিন সংখ্যা কম, তাহলে 10 দিন। এখন আমরা এখানে কাটাকাটিতে আসি, 2×5 = 10 আর এখানে 4×8, আবার এখানে 5×25 বিদ্যুৎ 5×10 5×25 তাহলে আমার এখানে 4×5 = 20 তাহলে উত্তর আমরা লিখতে পারি, যে 25 জন লোক দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে কাজটি শেষ করে 8 দিন, অতএব একজন লোক ওই কাজটা 6 ঘন্টা পরিশ্রম করে কাজটি শেষ করতে বেশি সময় লাগবে। তাহলে একজন লোক আমরা জানি যে কাজ 10 জন করতে পারে, একজন তো বেশি লাগবে, তাহলে 8×25 দিন। অতএব একজন লোকের দৈনিক 10 জন লোকের দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে ওই কাজটি সময় কম লাগবে। তাহলে আমরা এখানে 8×25/10 এটা কম একটা ভাগ। তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম।